আচ্ছা, আমি আব্দুর রহিম, লোকাল গাইড হিসেবে কাজ করছি দীর্ঘ 2 বছর যাবৎ। আমি বর্তমানে লেভেল 6-এ রয়েছি। লোকেশন শেয়ারিং, বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড, বিভিন্ন ছবি শেয়ারিং করছি, ভালো লাগে আর কি। মূলত বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভালো লাগা ছবি তোলা কাজ করে, সেই ভালো লাগা থেকেই ছবি তো তুলেই, সেই জায়গা থেকে গুগলের সঙ্গে শেয়ারিং করছি, এটা অনেক দেখতেছে, ভিউ হচ্ছে, খুবই ভালো লাগে আর কি বিষয়টা। অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কোত্থেকে আসছেন, কিসের কিসের ম্যাপ কি বিষয়গুলো। অনেকে যেহেতু শিক্ষিত নয়, এরকম শ্রেণীর মানুষজন থাকে, তারা বিভিন্ন বিষয়ে বলে থাকেন আর কি। তখন তাদেরকে বোঝাতে হয় যে আমরা বিভিন্ন মোবাইলে যে সার্চ করে যে জায়গাগুলো পাই, সেই লোকেশনগুলো আমরা অ্যাড করে থাকি, যেগুলো অ্যাড নাই, এবং যেগুলো অ্যাড আছে সেখানে নতুন নতুন আপডেট ছবিগুলো আমরা শেয়ার করে থাকি। এইখানে যে আমাদের লেভেলটা হয় এবং আমাদের ছবি আমি মানুষের সঙ্গে শেয়ার করতে পারছি, এটি ভালো লাগার জায়গা থেকেই আমরা মূলত লোকাল গাইড হিসেবে কাজ করছি। যে বিভিন্ন জায়গায় তো আমরা ঘুরতে যাচ্ছি, সেই ছবি তুলতে চাই, বিভিন্ন বন্ধুদেরকে শেয়ারিং করতে চাই, সেক্ষেত্রে আমি গুগল গাইড হিসাবেও সেখানে আমি শেয়ারিং করলাম, সেটা আমার মানুষ চিনলো, আমাকে জানলো, এটি আর কিছু না। কারণ গুগলের আমরা কিন্তু সেবা নিচ্ছি, সেক্ষেত্রে গুগলকে আমরা একটু সহযোগিতা করলে আমরাই কোনো না কোনোভাবে কিন্তু আমরা আমাদের সহযোগিতাই গুগল দিচ্ছে। আমরা যে অন্যান্য একটি জায়গায় যখন যাচ্ছি, আমরা চিনি না, সেই জায়গায় সার্চ করছি, গুগল আমাদেরকে সেই লোকেটেড করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার এরিয়ার মধ্যে আমার যে পরিচিত জায়গাগুলো, সেই পরিচিত জায়গাটা আমি যদি গুগলে কানেক্টেড করে রাখি, সেক্ষেত্রে অন্য একজন সার্চ করলে আমার জায়গাটা পাবে। এই জন্যই আমি মনে করি প্রত্যেককে লোকাল গাইড হিসেবে কাজ করা উচিত এবং ফ্রি সময়ে সেখানে কানেক্টেড হওয়া উচিত।